হ্যালো ভিউয়ার্স, রামবো দাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে আবার স্বাগত। আমরা শারদীয় উৎসব দুর্গাপূজার খুব সামনেই আছি, তো নিজেকে ফিট এবং সুস্থ রাখার জন্য কিছু এক্সারসাইজ আমরা বা রানিং করি সবসময়। তো প্রত্যেকটা এক্সারসাইজ বা রানিং এর পর বা যে কোনো খেলা আউটডোর যে কোনো গেমের পর বা ইনডোর যে কোনো গেমের পর আমরা শরীরকে ঠান্ডা বা কুল ডাউন করার পর আমরা স্ট্রেচিং করি। তো স্ট্রেচিং করার জন্য প্রথমে একজন ভাইকে পেয়েছি, ভাই সকাল থেকে রানিং করেছিল, তো এরপর ওকে আমরা স্ট্রেচিং করব। তো স্ট্রেচিং যে কোনো খেলার আগে স্ট্রেচিং খুব মানে খেলার আগে এবং খেলার পরে স্ট্রেচিং খুব গুরুত্বপূর্ণ। স্ট্রেচিং যদি তোমরা ঠিকঠাক প্রপারভাবে না করতে পারো তাহলে শরীরের চোট আঘাত পরপর বেড়েই যাবে, তাই জন্য স্ট্রেচিং মাস্ট। তো যে কোনো খেলার আগে বা পরে আমরা স্ট্রেচিং করব। তো চলো শুরু করা যাক। নর্মাল ব্রিথিং, আমরা 10 সেকেন্ডের পর আবার চেঞ্জ করবো বা নর্মাল স্ট্রেচ আমরা যতটা নিতে পারবে ততটাই আমরা স্ট্রেচ করব। সেম আমরা এই পায়েও করবো বা নর্মাল থাকবে। এমনি নিঃশ্বাস 10 সেকেন্ড পর আমরা আবার চেঞ্জ করবো বা নর্মাল যতটা স্ট্রেচ নিতে পারবে আমরা ততটাই স্ট্রেচ করব। এই স্ট্রেচ হিপ বা গ্লুটসের জন্য খুবই উপকারী। আমরা 10 সেকেন্ডের পর আবার বা চেঞ্জ করব। আমরা বডিতে লাগাবো, তোমার প্রবলেম হলে বলবে, কোনো কিছু হচ্ছে না। তো যতটা নিতে পারবে ততটাই আমরা করবো স্ট্রেচ। 10 সেকেন্ড কাউন্ট, তারপর আবার আমরা স্ট্রেচ কোনো সময় জোরে করবো না, যতটা পেস করতে পারবো, ভাই যতটা নিতে পারবে আমরা ততটাই স্ট্রেচ করবো।
তোর কোন লাগছে না তো না না জি লাগছে কাঁধের স্ট্রেচের জন্য খুব উপকারী এবং আমরা ভাইকে রিল্যাক্স দেওয়ার জন্য কাঁধে প্রেস করে দিলাম। তো হ্যালো হ্যালো ভিউয়ার, তো ভাইকে আমরা স্টেচ করলাম। তো ভাই স্টেচ করার পর কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? ফ্রি ফ্রি লাগছে পুরো বডি। তো ভাইকে ফ্রি লাগছে। তো এইরকমই আমরা যে কোনো পার্টনার বা রানিংয়ের যে কোনো সাথী বা ওয়ার্কআউটের যে কোনো সাথীকে দিয়ে আমরা স্ট্রেচিং করতে পারি। তো স্ট্রেচিং করলে নিজেরাই ভালো থাকবো এবং সুস্থ থাকবো এবং পরের দিন আরও এনার্জেটিক থাকবো আরও এক্সারসাইজ বা রানিং করার জন্য। তো চলো সবাই বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। নমস্কার।